জি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে শুরু করব। জি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن حذيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو ليبعثن الله عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم فلا يستجاب لكم. প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর পথে আহ্বান ছেড়ে দেওয়ার পরিণতি। এর আগে একটি আলোচনায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ওই বিষয়ের ধারাবাহিকতায় আজকে আমি এই বিষয়টাই আলোচনা করার উপযুক্ত মনে করেছি, কারণ দাওয়াত দেওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দাওয়াত না দেওয়ার, আল্লাহর পথে দাওয়াত না দেওয়ার যে পরিণতি, না দিলে আমাদের কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগের আলোচনায় আমি দাওয়াতের গুরুত্ব দিতে গিয়ে আমি উল্লেখ করেছিলাম যে দাওয়াত কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়। যখন ফরজে আইন হয়ে যায় তখন দাওয়াত অবশ্যই দিতে হবে আমাদেরকে। যদি আমরা দাওয়াত না দেই তাহলে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে যেমন ভাবে আমরা পাপি হব, আজাবের সম্মুখীন হব, অনুরূপ ভাবে দাওয়াত যখন ফরজে আইন হয়ে যায় তখন আমাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। যদি আমরা দাওয়াত না দেই তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজাব দিবেন অথবা আমাদেরকে পাপিষ্টদের অন্তর্ভুক্ত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি তার আগে একটি আয়াত, আজাবের যে আজাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন এবং আমাদের জন্য পাপ লিপিবদ্ধ করবেন সেই বিষয়টি বলার আগে আমি একটু দাওয়াতের গুরুত্বের একটু দুই একটি আয়াত পাঠ করে আমি শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল ইমরানের 104 নম্বর আয়াতে উল্লেখ করেছেন: ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরু তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা কি করবে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। সতংকার এবং অসৎ কাজ হতে নিষেধ করবে,
ওলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আহ্বান করার কথা বললেন সৎ কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন, সৎ কাজের আদেশ করতে হবে। দুটাকেই একসাথে নিয়ে হচ্ছে যে আহ্বান করা, যে সৎ কাজের আদেশ করতে হবে এটাও আল্লাহর পথে আহ্বান, অনুরূপ ভাবে অসৎ কাজ থেকে নিষেধ করাটাও হচ্ছে আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে মানুষকে ডাকা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, উখরিজাত লিন-নাস মানুষের জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ তারা কি করবে, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুটি কাজ করতে হবে, বর্তমান সময়ে আমাদের জন্য দাওয়াত দেওয়া ফরজে আইন হয়ে গেছে, আমাদের জন্য বর্তমানে দাওয়াত দেওয়া ফরজে আইন হয়ে গেছে, এর জন্য অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত যদি আমরা না দেই তাহলে এর পরিণতি কি হবে, এই বিষয়টি আমি স্পষ্ট করতে চাচ্ছি, যে দাওয়াত যদি আমরা আল্লাহর পথে মানুষকে যদি না ডাকি, সৎ কাজের আদেশ যদি না দেই, অসৎ কাজ হতে যদি নিষেধ না করি, তাহলে আমাদের পরিণতি কি হবে, এ সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা দেখুন, যদি আমরা না করি তাহলে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, মতনৈক্য সৃষ্টি হবে, একে অপরের প্রতি সম্মানবোধ উঠে যাবে, লাঞ্ছনা এবং একে অপরকে অপমানিত করবে। দেখুন এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের 65 নম্বর আয়াতে উল্লেখ করছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকু বাযাকুম বাআসা বাআদ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলছেন, বলুন তিনি তো সর্বশক্তিমান, যে আলা আইয়াব আসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, যিনি প্রেরণ করেন তোমাদের উপর আযাব, মিন ফাওকিকুম উপর থেকে, উপর থেকে যিনি আযাব প্রেরণ করেন, আও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে অর্থাৎ ভূমি থেকে আযাব কি করেন, প্রেরণ করেন, আও ইয়ালবিসাকুম শিয়া আও ওয়া ইউযীকু বাযাকুম বাআসা বাআদ, এবং কি করবেন, এরপরে বলছেন যে তোমাদেরকে তিনি কি করে দেবেন, মত করে দেবেন, মতনৈক্য সৃষ্টি করে দেবেন, একে অপরের প্রতি কি করে দেবেন, মতনৈক্য সৃষ্টি করে দেবেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। দেখুন তারপরে বলছেন, লক্ষ্য করো দেখো, কাইফা নুসাররিফুল আয়াতি, তিনি কিভাবে তার নিদর্শন সমূহকে ঘুরে ফিরে বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। দেখুন এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আমাদের জন্য, যারা আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করি না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব প্রেরণ করবেন, শাস্তি প্রেরণ করবেন, সেটা আসমানি বালা হতে পারে, সেটা জমিনি বালা হতে পারে, অথবা আমাদের মধ্যে পরস্পরে বিভিন্ন মারামারি, কাটাকাটি, হানাহানি বিভিন্ন প্রকার ধরনের হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে পরস্পরের মধ্যে মতনৈক্য, এক দল আরেক দলের প্রতি মারামারি, কাটাকাটি, হানাহানি হতে পারে,
এই জন্য আমাদেরকে পরস্পরের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে, যদি না করি তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। ধরুন আমরা আজকে যদি দাওয়াতি কাজ না করি, তাহলে দাওয়াতি কাজ যদি না করি তাহলে একটা মানুষ মদ পান করবে, মদ পান করে সে নেশাগ্রস্ত হয়ে মানুষের ওপর অনেক সময় আক্রমণ করতে পারে, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা তাকে দাওয়াত দিয়ে তাকে সংশোধন করে অথবা সমাজে যদি আমরা ভালো জিনিসটা যে আমলগুলো করলে মানুষ সবসময় ভালো থাকে সেগুলো যদি তাকে আমরা উপদেশ দেই, তাহলে সে কখনোই অন্যায় করবে না। তারপরে যদি আমরা এই অন্যায় কাজগুলো করতে বাধা দেই, তাহলে কিন্তু আপনার আমার প্রতি অনেক সময় অনেক ধরনের কথা চলে আসবে, আপনাকে আমাকে জেল জুলুম নির্যাতন থেকে শুরু করে অপবাদ এবং বিভিন্ন ধরনের তহমত দেবে, তারপরেও আমাদেরকে বলতে হবে। কারণ হয়তো বা আপনি আমি আজকে যদি কারো প্রতি কাউকে যদি আমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হাতে নিষেধ করি, তাহলে সাময়িক আপনি হয়তো অপবাদের সম্মুখীন হবেন অথবা আপনাকে সাময়িকের জন্য জেলে নিয়ে যাবে, জেলে ভরে দেবে, আপনি সেখানে সাময়িক শাস্তি পাবেন। সেখানে আপনি হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়তো আপনাকে শাস্তি দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই এই শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনার প্রতি কঠিন করবেন না। দেখুন, আপনি আমি যদি সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজ হতে নিষেধ করি, আল্লাহর পথে মানুষকে আহ্বান করি এবং আল্লাহর জন্য যদি অসৎ কাজগুলোকে বাধা দেই, তাহলে আপনার আমার প্রতি অবশ্যই কি হবে, অবশ্যই আপনার আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যেমন ভাবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করেছিলেন, তখন যেভাবে সাহায্য করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, অনুরূপ ভাবে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যে কোনো ভাবেই হোক না কেন, যা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি বিভিন্ন সময় বিভিন্ন জুলুম নির্যাতনের ক্ষেত্রে, আমরা পরবর্তীতে তার প্রতিফল কি হয় আমরা সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও দাওয়াত না দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন যে দাওয়াত না দিলে কি হতে পারে, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, হাদিসটি হাসান, عن حذيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده حذيفة رضي الله تعالى عنه تبونيتو تيني بولن نبي كريم صلى الله عليه وسلم تكي بونا كورتشن تيني بولن جي والذي نفسي بيده وي شطر قشم جار حتى عمر پران لا تأمرن بالمعروف عبشوي عبشوي تم راكي كوربي شعب قدر عدش كوربي ولا تنحون عن المنكر এবং অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজ হতে নিষেধ করবে। দেখুন এখানে কিন্তু তাগিদ দেওয়া হয়েছে, লাম তাগিদ এসেছে এবং নুন তাগিদ এসেছে, দুইটা তাগিদ অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ হতে অবশ্যই অবশ্যই নিষেধ করতে হবে। আউলিয়া আসান্নাল্লাহু আলাইকুম, যদি এটা না করা না হয়, যদি এটা করা না হয় তাহলে আল্লাহ রব্ব, তারপরে আল্লাহ সুসাসম বলছেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন, তোমাদের নিকট শাস্তি প্রেরণ করবেন। অতঃপর তোমরা কি করবে, তার নিকট দোয়া করতে থাকবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তখন শাস্তি প্রেরণ করবেন যখন আমরা একে অপরকে আল্লাহর পথে দাওয়াত দেব না, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব প্রেরণ করবেন, আযাব প্রেরণ করবেন। অতঃপর আমরা দোয়া করতে থাকব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন যে যদি আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ না করি, আল্লাহর পথে মানুষকে যদি আহ্বান না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, আমাদেরকে শাস্তি দিবেন, তখন আমরা কি হয়ে যাব, শাস্তির মুখোমুখি হয়ে যাব। অতঃপর আল্লাহর নিকট দোয়া করতে থাকব যে আমাদেরকে শাস্তিকে বাঁচাও, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কি করবেন না, এই দোয়া এই শাস্তিকে
দূর করবেন না, আমাদের দোয়াকে কবুল করবেন না, গ্রহণ করবেন না, তখন আমরা শাস্তি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে হবে যে আমরা দাওয়াতি কাজ যদি না করি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে যদি নিষেধ না করি, তাহলে অবশ্যই আমরা শাস্তির সম্মুখীন হব, এবং সাথে সাথে আমরা যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে গ্রহণ করবেন না। দেখুন বনি দেখুন ইহুদিরা আমরা সুরে আরাফের 164-165 নম্বর আয়াতে এসেছে যে বনি ইহুদিরা তারা শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু কিছু কিছু ব্যক্তি কি করলেন, একটু কৌশল অবলম্বন করে শনিবারে তারা মাছ জাল দিয়ে অতঃপর বেড়া দিয়ে মাছকে আবদ্ধ করে রাখতো, এবং অন্যদিন পরের দিন অথবা অন্যদিন সেগুলোকে ধরতো। তারা কৌশল অবলম্বন করলেন, সেই সময় যারা তাদেরকে নিষেধ করেছিল তারা সেই আযাব থেকে পরিত্রাণ পেয়েছিল, আর যারা তাদেরকে নিষেধ করেনি এবং যারা তার সেগুলো কাজ করেছিল উভয়ই তারা আল্লাহর আযাবে পতিত হয়েছিল, যা আমরা ইতিহাস বা কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি যে সুরা আরাফের 164-165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন 64 নম্বর আয়াতে যে স্মরণ করো যখন তাদের এক দল বলল যে তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কওমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আযাব দিবেন, তারা বলল তোমাদের রবের নিকট ওজর পেশ করার উদ্দেশ্যে, আর হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। যারা উপদেশ দিল তারা বলছে যে তাদেরকে এই জন্যই উপদেশ দেওয়া হচ্ছে যাতে তারা তাকওয়া অবলম্বন করবে, তারা সেটা থেকে ফিরে আসবে। অতঃপর তারপর আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসাউ মা যুক্কিরু বিহ, অতঃপর তারা তাদের নিকট যা উল্লেখ করা হলো অর্থাৎ তাদেরকে যে নিষেধ করা হলো এটা নিষেধ করা হয়েছিল সেটা তারা ভুলে গিয়েছিল। তাদেরকে শনিবারে মাছ ধরা নিষেধ, তারপরেও আবার কিছু কিছু ব্যক্তি বর্গ তাদেরকে নিষেধ করলেন যে এটা তো নিষেধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন এই দিনে মাছ ধরতে, তোমরা যতই কৌশল অবলম্বন করো না কেন। তারা কৌশল অবলম্বন করেছে যে শনিবারে আমরা মাছ ধরবো না, কিন্তু মাছকে আবদ্ধ করে রাখবে, পরের দিনে ধরবে। দেখেন কৌশল, দেখেন। তারপরে আল্লাহ তাআলা বলেন দেখুন আল্লাহ তাআলা তারপর বললেন যে যারা তাদেরকে নিষেধ করেছিল এই খারাপ কাজটা করা থেকে তারা মুক্ত, তাদেরকে মুক্ত করা হয়েছিল অর্থাৎ তাদেরকে আযাব দেওয়া হয়নি। ওয়া আখাযনা আল্লাযিনা যালামু বিআযাবিন বাইসা বিমা কানু ইয়াফসুকুন, আর যারা কি করেছিল, জুলুম করেছিল, মানে তাদের কথা শুনেনি, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে সেটা শুনেনি, যারা জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করেছিলেন, তাদেরকে ধরেছিলেন বি আযাবিন শাস্তি, বাইসিন মানে কঠিন শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, তারা যে পাপ করত, তারা যে পাপ করত, এই পাপ করার কারণেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা জুলুম করেছে, জুলুম করার কারণে তাদেরকে পাকড়াও করেছেন। তাহলে এখানেও আমরা বুঝতে পারি যে যারা কি করেছিল, নিষেধ করেছিল খারাপ মন্দ কাজটাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। তাহলে আমরা যদি দিনের দাওয়াত কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন বিভিন্ন গজব আযাব থেকে এবং পাপ থেকে। এরপরে আসুন দেখুন হাদিসের মধ্যে এসেছে তিরমিজি ও আবু দাউদের হাদিস, ইন্নান্নাস ইদারুল মুনকারা লা ইউগাইরুনহু আও শাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিহিম। দেখুন এখানেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় মানুষরা ইদারুল মুনকারা যখন কোন খারাপ কাজ দেখে, যখন কোন খারাপ কাজ দেখে লা ইউগাইরুনহু, সেটাকে যদি পরিবর্তন না করে দেয়, সেটাকে যদি বাধা না দেয়, সেটা থেকে যদি বিরত না রাখে মানুষকে, তাহলে আওশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিহি, অবশ্যই তিনি তাদেরকে
তাদেরকে কি করবেন? শাস্তির সম্মুখীন করাবেন, তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন তাদের উপর। যদি আমরা অসৎ কাজগুলো দেখি, সেগুলো যদি বাধা না দেই, সেগুলো থেকে যদি মানুষকে বিরত না রাখি, আজকে সমাজে অহরহ অসংখ্য অন্যায়, অশ্লীলতা, ব্যয়াপনা, সুদ, ঘুষ, সব ধরনের কাজকর্ম চলছে, আমরা কিন্তু সেগুলো বাধা দিচ্ছি না, যার কারণে আজকে সমাজে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, একটু সামান্য বিষয় নিয়ে একজন মানুষ হত্যা করে দিচ্ছে, একজন মানুষকে হত্যা করে দিচ্ছে। দেখুন আগের যে আয়াতটা আমি সূরা আনআমের 165 নম্বর আয়াতটি যেটা বললাম যে আমাদেরকে দলে দলে বিভক্ত করে দেবে, এখানে মারিফুল কোরআনে তাফসিরের ভেতরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি কুকর্ম করে, কোনো খারাপ কর্ম করে, তাহলে তার উপরে শাসক কি হন? নিষ্ঠুর হন, অত্যাচার করেন। এখানে একটা জিনিস উপলব্ধির বিষয় যে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে তাহলে সেই ক্ষেত্রে শাসকও কি হয়ে যান? নিষ্ঠুর এবং অত্যাচারী হয়ে যান। আর এই একজন ব্যক্তির অন্যায় করার কারণে শাসক তখন কি হয়ে যান? নিষ্ঠুর এবং অত্যাচারী হয়ে যান। আর যার কারণেই আজকে দেখুন শাসকেরা কিন্তু শুধু নিজেরাই যে অত্যাচারী এমনিতে তা নয়, আমরা যারা জনগণ রয়েছি, আমরা যারা জনগণ রয়েছি, তারাও কিন্তু অন্যায় কাজ করছি আর বলছি যে সরকার একটা অন্যায় করছে, কিন্তু আমি নিজে কি করছি, আমি নিজে কতটা অন্যায় থেকে বিরত রয়েছি এটা কিন্তু আমরা চিন্তা করি না। যখন জনগণ অন্যায় করবে তখন শাসকও নিষ্ঠুর এবং অত্যাচারী হয়ে যাবে, সেক্ষেত্রে শাসকও মানে কি হয়ে যাবে? ব্যাখিয়াল হয়ে যাবে যে একজন নিরঅপরাধ মানুষের উপর কিভাবে অত্যাচার করব। কিন্তু ওই পাপি ব্যক্তির কারণে, ওই একজন কুকর্মকারী ব্যক্তির কারণে দেখা যায় যে একজন ভালো মানুষও তার মধ্যে নিমজ্জিত হয়ে যায় বা তার মধ্যে পতিত হয়ে যায়। যেমন ভাবে আমরা যদি উল্লেখ করি আমাদের বাংলাদেশে যে অপবাদটা আমাদের উপর আজকে সারা বিশ্বের মুসলিমের উপর এসেছে, জঙ্গিবাদের অপবাদ, কয়জন বা এই ইসলাম থেকে খারিজ হয়েছে, তাদেরকে খারিজি বলা হয়, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, যারা যে একজন মানুষ পাপ করলে হত্যা করতে হবে এটা খারিজি মতবাদ, কিন্তু আজকে সেটাই আপডেট হওয়ার কারণে হয়ে গেছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা ঘটালেন, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করতে গিয়ে সরকার কি করলেন? অনেক সাধারণ মানুষ, সাধারণ যুবকেরও এর মধ্যে শাস্তির আস্বাদ গ্রহণ করতে হয়েছে। আমার জানা মতে হয়তো বা এখনো অনেকে জেলে আছেন যে সেই কাজের সাথে জড়িত নয়, সাধারণ মানুষ সে। এটা কি কারণে হয়েছে? আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমরা নিজেকে আমরা রক্ষা করিনি, যার কারণে এটা আমাদের উপর পতিত হয়েছে। তো তারপরে আসি, দেখুন সুরে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের আরেকটা হাদিসে এসেছেন যে মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আই ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু। দেখুন আবু দাউদের হাদিস, এটাও হাসান হাদিস। দেখুন এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে, তোমাদের কওমের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে কি করবে, তাদের মধ্যে পাপ কাজ করবে। তোমাদের কওমের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা কি করবে? পাপ কাজ করবে। তারপরে বলছেন ইউকাদ্দিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু। আর যারা সক্ষম রাখে এই খারাপ কাজ করা ব্যক্তিকে বিরত রাখতে এবং তাকে নিষেধ করতে, তারা যেন নিষেধ করে। ফালা ইউগাইয়িরু, যদি সেটা না করে, তারা যদি এই নিষেধ না করে, তাকে যদি পরিবর্তন না করে দেয়, তাকে যদি নিষেধ না করে, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবি মিন ক্বাবলি আইয়ামুতু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি গ্রহণ করাবেন, তাদেরকে শাস্তি দিবেন, মিন ক্বাবলি আইয়ামুতু, তারা মৃত্যুবরণ করার পূর্বেই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন হুঁশিয়ারি দিলেন। আর আজকে আমরা যারা দাওয়াতি কাজ করা বাদ দিয়ে, আমরা যারা বসে আছি, যারা অর্থ ব্যয় করছি না, যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছি না, ঘরের ভেতর এলাকায় একটা
মসজিদে একটা বৈঠক হচ্ছে, দিনী আলোচনা হচ্ছে, সেখানে উপস্থিত না হয়ে ঘরে বসে আমি সুন্দর করে টিভি ভিসিআর দেখছি, কিন্তু এই দিনের কাজে উপস্থিত হয়ে সহযোগিতা, অর্থ দিয়ে সহযোগিতা, পরামর্শ দিয়ে সহযোগিতা, এগুলো আমরা অনেকেই আজকে বিরত রয়েছি আর নিজে নিজেই দুনিয়াবি শান্তি উপভোগ করার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দেবেন, যখন পাকড়াও করবেন, তখন বাঁচার কোনো পথ থাকবে না, তখন আমরা কি করব? আল্লাহর নিকট দোয়া করতে থাকবো। দেখুন আজকে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস আজকে আমাদের সামনে উপস্থিত, এটা থেকেও আমাদের উপলব্ধি করা দরকার যে অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে, আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। যদি না ডাকি তাহলে আমাদের নিকট অনুরূপ ভাবে আযাব আসবে। আজকে সারা বিশ্ব, সারা বিশ্ব এই আযাবের সম্মুখীন হয়ে অনেকে আল্লাহর নিকট দোয়া করছে, কিন্তু সেই দোয়া গ্রহণ হচ্ছে না। আজকে এক বছর, প্রায় এক বছর হতে যাচ্ছে আমরা এই আযাবের সম্মুখীন হয়ে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত পরিপূর্ণ পরিত্রাণ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের যারা মুসলিম রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ রহমত, আমার যেটা উপলব্ধি যে যেগুলো মুসলিম দেশ সেগুলোর ওপরে কিন্তু করোনা ভাইরাস তুলনামূলক অনেকটাই কম, কিন্তু অমুসলিম দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন অনেক বেশি। এটাও উপলব্ধি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদেরকে সহযোগিতা করছেন বা করে যাচ্ছেন, সবসময় আল্লাহর সাহায্য যে মানুষের উপর রয়েছে এটি উপলব্ধি করার একটা বিষয় রয়েছে। আল্লাহ তাআলা এর জন্য সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এর জন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে। দেখুন সময় সংক্ষেপ আরো কিছু হাদিস রয়েছে, দেখুন এরপরে দাওয়াতি কাজ যদি আমি নিষেধ না করি তাহলে আমি পাপী হব, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটা হাদিসে, আন্নাহু ইউস্তামালু আলাইকুম উমরা ফাতারিফুনা ওয়া তুনকিরুনা ফামান কারিহা ফাকাদ বারিয়া ওয়া মান আনকারা ফাকাদ সালিমা ওয়ালাকিন্না মান রাদিয়া ওয়া তাবা'া ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তুকাতিলুহুম ক্বালা লা মা সাল্লাউ। দেখুন মুসলিমের হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস, দেখুন এখানেও মুসলিমের হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের নিকট কি হবে, শাসক থাকবে, তারা কি করবে, অসৎ কাজ করবে। তোমাদের মধ্যে শাসক থাকবে, তারা ভালো কাজও করবে, অসৎ কাজও করবে। ফামান কারিহা, যে ব্যক্তি সেটাকে অপছন্দ করবে, ফাকাদ বারিয়া, সে মুক্ত হবে, মানে তার কোনো পাপ হবে না এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকেও রক্ষা করবেন। ওয়ামান আনকারা, যে ব্যক্তি অস্বীকার, যে অপছন্দ করবে এবং অস্বীকার করবে, ওয়ামান আনকারা ফাকাদ সালিম, সেও নিরাপদ থাকবে। যে অপছন্দ করবে, যে অস্বীকার করবে, দুইজনাই নিরাপদ থাকবে, মুক্ত থাকবে আল্লাহর শাস্তি এবং পাপ থেকে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবিয়া, আর যে ব্যক্তি এই দুটোর অনুসরণ করবে, অর্থাৎ অপছন্দ করবে না এবং পাপ লিখে দেবেন, তার আমলনামায় পাপ লিপিবদ্ধ হবে, এমনকি তাকে শাস্তির সম্মুখীন করতে পারেন, আল্লাহু আলাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তুকাতিলুহুম, আমরা কি তাদের সাথে যুদ্ধ করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা সাল্লাউ, যদি তারা সালাত আদায় করে তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। তাদের সাথে শুধু কি করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, যদি তারা সালাত আদায় করে। আজকে অনেক আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী শুনি সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে কি আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? না, আমরা তাদেরকে উপদেশ দেব। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, উচ্চ লেভেলে যারা জনগণের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমরা দাওয়াত দিব, তাদেরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ হতে নিষেধ করবো। তারপরে যদি করে তাহলে আমাদেরকে কি করতে হবে, ঘৃণা করতে হবে, কারিহা করতে হবে, এবং সেটাকে অস্বীকার করতে হবে যে এটা আমরা মানি না। যেমন
আজকে সরকার কি করছে, মূর্তি তৈরি করছে, বিভিন্ন জেলায় জেলায় মূর্তি তৈরি করছে। এই মূর্তি অনেকেই তার দলের হওয়ার কারণে অনেকে মুসলমানরা সমর্থন দিচ্ছে, সেটাকে ঘৃণা করছে না, অস্বীকার করছে না, দলের হওয়ার কারণে সমর্থন দিচ্ছে, এটা ঘৃণা করা অবশ্যই সেই পাপ থেকে মুক্ত থাকবে। এর জন্য আমরা এটাকে সবাই মুসলমান যাদের অন্তরে ইমান মজবুত রয়েছে তারা আমরা অস্বীকার করছি এবং ঘৃণা করছি, কিন্তু যাদের অন্তরে ইমান দুর্বল তারা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি এখানে একটা আমার উপলব্ধি হয় যে আজকে যদি বাংলাদেশ সরকার যদি প্রত্যেকটা জেলায় তাদের দলকে বলে যে প্রত্যেকটা জেলায় একটা করে মূর্তি হবে মসজিদের, সেই মূর্তির টাকা কে দিবে? প্রত্যেকটা জেলা বহন করবে, যারা দলের সমর্থক যারা দলের নেতা রয়েছে তারা বহন করবে, যার মূর্তি কার মূর্তি কত ভালো হয় সুন্দর হয় কোটি কোটি টাকা খরচ করে করতে হবে, তাহলে কিন্তু কেউ সেটা করতো না। এখানে একটা অর্থ হাসিলের একটা পায়তারা রয়েছে, সরকার থেকে বাজেট দিচ্ছে করার পক্ষ রয়েছে, আজকে যদি সরকার বলে যে প্রত্যেকটা জেলায় জনগণের টাকায় যেমন মসজিদ হয় অনুরূপ ভাবে জনগণের টাকায় মূর্তি হবে, তাহলে কিন্তু দেখবেন অনেক নেতাই বলবে কুসুমাসু করবে, বলে এটা করা যাবে না, অনেক বলবে। কিন্তু কারণ যখন প্রত্যেকটা জেলায় একটা করে মূর্তি হবে বা যেখানে মূর্তি হচ্ছে সেখানে টাকার একটা অ্যামাউন্ট পাচ্ছে তারা, সেখান থেকে টাকা তারা উপভোগ করতে পারছে, যার কারণে তাদের কাছে নিষেধ বলে কোনো কথা নেই, তারা নিষেধ করছে না, তারা অস্বীকার করছে না, তারা ঘৃণাও করছে না, বরঞ্চ সাপোর্ট দিচ্ছে, কারণ তারা দুনিয়া বিস্বার্থ সেখানে পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে, তো আমি যে বিষয়টি আলোচনা করলাম, দেখুন আর একটা হাদিস আবু দাউদে এসেছে, হাদিসটি সহিহ, ইযা উমিলাতিল খতিয়াতু ফিল আরদি, যখন জমিনে কোনো খারাপ কাজ প্রকাশিত হয়, কানা মান শাহিদাহা ফাকারিহাহা, যে ব্যক্তি ওই ব্যক্তি যখন সেখানে উপস্থিত থাকে, যখন কোনো খারাপ কাজ জমিনে সংঘটিত হয়, যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকে, ফাকারিহাহা, সেটাকে তখন সে কি করে? ঘৃণা করে, অপছন্দ করে, ওয়াকাল আমার রাতান আনকারাহা, অথবা সেটাকে অস্বীকার করে, কানা কামান গাবা আনাহা, এবং যে ব্যক্তি সেখানে অনুপস্থিত থেকেও সেটাকে কি করে? ঘৃণা করে। উভয়ে কি হবে? উভয়েই পাপ থেকে মুক্ত হবে, উভয়েই আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। যে ব্যক্তি উপস্থিত দেখলো একটা অন্যায় কাজ, সে অন্যায় কাজকে সে বাধা দিল, অথবা সেটাকে কি করলো? ঘৃণা করলো, অস্বীকার করলো, তাহলে সে মুক্তি পাবে। যে ব্যক্তি উপস্থিত এবং অপস্থিত, যে ব্যক্তি অনুপস্থিত অর্থাৎ সেখানে উপস্থিত নেই, তারপরে শোনার পরে যখন সে সেটা ঘৃণা করে বা অস্বীকার করে, তাও সে মুক্তি পাবে। তারপরে বলছেন ওয়ামান গাবা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, আর যে ব্যক্তি অনুপস্থিত সে যদি সেটাকে রাজি হয়, সন্তুষ্টি হয় সেটার প্রতি, সেই কাজের প্রতি, আজকে সরকারের যে কাজ করছে মূর্তি বানাচ্ছে, এই মূর্তির প্রতি যদি সন্তুষ্ট হয়, যারা অনুপস্থিত রয়েছে সেই জায়গাতে যেখানে মূর্তি হচ্ছে, সেই জায়গাতে সেই জেলাতে অনুপস্থিত কিন্তু অন্য জেলা থেকে সন্তুষ্ট সাপোর্ট দিচ্ছে, কামান কানা কামান শাহিদাহা, ওই উপস্থিত থাকা ব্যক্তি যেমন ভাবে পাপী হবে, এই অনুপস্থিত থাকা ব্যক্তিও তেমন ভাবে পাপী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হকের দাওয়াত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আমি সকলকেই আবারও আহ্বান রাখবো, আমরা সবসময় সত্য কথা, হক কথা এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার চেষ্টা করব। আপনি যদি নিষেধ না করি, তাহলে সমাজে অন্যায়, অশ্লীলতা, মারামারি, কাটাকাটি, হানাহানি চলতেই থাকবে। আপনার আমার প্রতি যতই তহমত, যত প্রকার জুলুম নির্যাতন আসুক না কেন, হকটা বলতেই হবে, না বললে আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে, যা আমরা আলোচনা থেকে স্পষ্ট হলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলার এবং মানার এবং মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের সম্মানিত শেখ মামুন বিন রুস্তম মাদানী। জি, আমরা
এখন সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের ভাই হাফিজ ভাই কলকাতা থেকে, ওনাকে ওনার প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনমিউট করে নেবেন জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ডিস্টার্ব হতে পারে, আমি অন ড্রাইভে আছি, একটু আওয়াজ টাওয়াজ হতে পারে। আমি সংক্ষিপ্তটা প্রশ্ন করছি। আচ্ছা করেন, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার যে সমস্যার কথা আমি আপনার সঙ্গে আলোচনা করছি, আমিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। তো আসার পরে আমাদের এখানে দেখলাম যে মানে একটা অসংগঠিত ব্যাংক বা বেসরকারি ব্যাংক এখানে আমাদের গ্রামের মধ্যে বা এই এলাকায় ঢুকে সমস্ত গরিব মানুষদেরকে একটা লোনের সুব্যবস্থা করে দিচ্ছে, মানে ঋণের ঋণের ব্যবস্থা করছে আর কি। সেই ঋণ ঋণ গ্রহণকারীদের মধ্যে খুব বেশি সংখ্যক আমাদের মুসলিম জড়িয়ে আছে। এখন ঘরে ঘরে বলতে গেলে এই ঋণের মানে 6 লাখ হয়ে আছে গরিব লোকেদের মধ্যে। তো এটা তো একটা প্রকাশ্য একটা মানে আল্লাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা, যারা সুদের সঙ্গে জড়িত, আল্লাহ 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 রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা আমার মনে হয় এটা থেকে বন্ধ রাখা আমাদের মুসলমান সমাজের জন্য ফরজে আইন হয়ে গেছে আপনার আজকের আলোচনা যেটা আপনি বললেন। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করতে পারি আমি, আমার আপনার একটা সুচিন্তিত মতামত আমি চাইছি। আমার জন্য কি এখানে একটা হাতিয়ার হতে পারে, আমার আমার ভূমিকা এখানে কি হতে পারে এটা বন্ধ করার জন্য, একটু বললে সেই অনুযায়ী আমি হয়তো একটুখানি চেষ্টা করবো এর কিছুটা সুরাহা হলেও করার জন্য। জাজাকাল্লাহ খায়ের। একবার প্রশ্ন করেছেন কলকাতা থেকে, ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এলাকায় যে এনজিও গুলো টাকা, সুদের টাকা দিচ্ছে, সুদের টাকা তারা ব্যবহার করে বিভিন্ন ঘরে ঘরে। আচ্ছা যাই হোক, ব্যাংক আবার এনজিও বিভিন্ন ধরনের আছে, এগুলো এগুলো থেকে আমরা উত্তরণের উপায় করতে পারি। সুদ হারাম, এটা স্পষ্ট কোরআনে, আল্লাহুল বাইয়া হারামুর রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এটা আমরা সবাই জানি, যারা মুসলিম সবাই জানি, কিন্তু আমলের ক্ষেত্রে কিন্তু আমরা পারি না। এটা থেকে উত্তরণের অনেকগুলো উপায় থাকতে পারে, তার মধ্যে আমার একটা পরামর্শ হলো যে এলাকায় এখন বর্তমানে মানে এটা মানুষ হওয়ার কারণ হচ্ছে, এটা মানুষ যার কারণে এটা বেশি সংগঠিত হচ্ছে, যে কর্জ হাসানা না দেওয়ার কারণে মানুষ কি করছে, তখন ঋণ নিতে যাচ্ছে, আর ঋণ নিতে গেলে সুদের ঋণ ছাড়া নিচ্ছে না। যদি একজন মানুষ কর্জ হাসানা দেয় তাহলে সেটা কি করছে না, ফেরত দিচ্ছে না, সেটাকে অনেক গাফলাতি করছে, কিন্তু যখন ঋণ নিচ্ছে সুদের ওপর তখন ঠিকই ফেরত দেয়, কারণ মাসে মাসে তাকে সুদ দিতে হয়। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে এলাকায় অবশ্যই এটার ক্ষতিকর দিকটা উল্লেখ করতে হবে, সুদের যে ক্ষতিকর দিক, সুদ খাওয়া যে ক্ষতিকর দিক, এটা উল্লেখ করতে হবে। পাশাপাশি আমরা যারা ভালো পথে আছি, তারা 10 জন 20 জন বা গ্রামের যারাই ভালো কাজের সাথে জড়িত, তাদেরকে আহ্বান করতে হবে যে আমরা একটা ধরেন একটা যেটাকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন হিলফুল ফুজুল গঠন করেছিলেন, যে একটা সংঘ গঠন করেছিলেন যেখানে অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্য, সেই সময়ে অনুরূপ ভাবে আমরা পথে অর্থ ব্যয় করব, যে অর্থটা ওখানে জমা হয়ে অর্থ এক জায়গায় জমা হবে, সেই জায়গার দায়িত্ব কিছু লোক ছেলে পেলে থাকবে যারা দায়িত্ব নিয়ে যখন অনেক টাকা হবে, ধরেন কিছু টাকা হলো 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকা আমরা গ্রামে কারা এই ঋণ নেয় তাদেরকে আমরা ফ্রি ঋণ দেব, কোনো সুদ নেই, তাদের ডকুমেন্ট জমা থাকবে, জমা নিয়ে সেই ডকুমেন্টের আলোকে বা তার জমির দলিল জমা থাকবে, জমা নিয়ে তাকে আমরা ঋণ দেবো, সে 1 বছর বা 6 মাস পরে সে ঋণ তার কাজ শেষ হলে সে ঋণ পরিশোধ করবে। এই সিস্টেমটা যদি চালু করা যায় প্রত্যেকটা সমাজে, তাহলে মনে হয় এটা থেকে উত্তরণ করার একটা সহজ পথ হবে, কারণ একটা জিনিসকে দূর করতে হলে আর একটা জিনিস সেখানে সেট করতে হবে। আর এই কর্জে হাসানা উঠে যাওয়ার কারণে কিন্তু আমাদের সমাজের সুদটা বিস্তার লাভ করতে পারতো না, এই জন্য কর্জে হাসানার ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। এই সংঘ তৈরি করে, অর্থাৎ একটা কমিটি তৈরি করে যদি আমরা এটা করতে পারি, তাহলে এলাকার জনগণ যখন টাকা নেবে সে টাকাটা পরে দিতেও কিন্তু সে তার বেশি মানে বেশি একটা ইয়া হবে না। যদি একক ভাবে যদি কর্জে হাসানা দেয় তাহলে সে টাকাটা সে উঠাতে পারে না। অনেক ব্যক্তি আছে কর্জে হাসানা দিতে চায় কিন্তু পারে না, কর্জে হাসানার অনেক নেকি পারে না, কেন যখন টাকা দেয় তখন সে টাকা দিতে অস্বীকার, অনেক সময় অস্বীকারও করে বসে, অথবা 1 বছর অন্তর দেবে, 1 বছর পর পেলো না, তারপরে সময় দেয়, তারপরে 1.5 বছর লেগে দেয়, তারপরে দেয় না, অনেকে আছে।
এলাকাতে। এই সিস্টেমটা করলে মনে হয়, আমার কাছে মনে হয় যে এই বিষয়টাকে থেকে সমাজকে এই ঋণের অ্যাপ থেকে রক্ষা করা যাবে, আমার মনে হয় এটা আমার কাছে বেশি মনে ভালো বলে মনে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি ভাই। জি, জাগাল্লা খায়ের হাফিজ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। তো সেকের সাথে আমি আমার একটু একটু ছোট্ট অভিজ্ঞতা, বা হাফিজ ভাইকে যেটা, এটা খুব চমৎকার সমাধান, এই যে কর্জে হাসানা, যেটা সুদের বিপরীতে, সুদের সাথে ফাইট করার জন্য কর্জে হাসানা। কিন্তু যেটা আপনি বললেন শেখ, যে ওই দেখা যায় কর্জে হাসানা দেওয়ার পরে আর ফেরত দেওয়ার কোনো খবর থাকে না, পরে পিছনে পিছনে ঘুরতে হয় বা আর পাওয়া যায় না, এরকম কিছু একটা হয়। তো একটা, আমরা এখানে দুই একজন ভাই আর জি কি, জি আমরা নিজেরা আমাদের মধ্যে একটা জি চালু করেছিলাম, সেটা হচ্ছে যে যেটা সুন্না, যে লিখিত ভাবে এটা থাকবে এবং সাক্ষী থাকবে একজন। এই এই একটা জিনিসের আমল করলে সাক্ষী তো অবশ্যই থাকবে, জি লিখিত থাকবে, সাক্ষী থাকবে, এবং যেটাকে বন্ধক বলে, কিছু জিনিস ওনার কাছ থেকে বন্ধক রাখা বা হ্যাঁ, তো আসলে দলিল বন্ধক রাখা, জমির দলিল জি শেখ, আসলে এই যে সমস্যাগুলো তৈরি হয়, আসলে আমরা সঠিকভাবে সুন্না পালন না করা হচ্ছে একটা বড় কারণ এই সমস্যা তৈরি করার পিছনে। দেখা গেল একজন ঋণ চাইলেন, আমি দিয়ে দিলাম, শেষ। কিসের সাক্ষী, কিসের বন্ধক, কোনো কিছু নাই, লিখিত তো প্রশ্নই উঠে না। লিখিতর কথা বললে বরং উনি আরো মাইন্ড করে যে আমারে বিশ্বাস করলেন না আপনি। তো আসলে অমূলক হোক, লিখিত অবশ্যই থাকতে হবে, সাক্ষী দুইজন থাকতেই হবে, জি সেটাই বললাম, যে মানে একজন আসলে সুন্না, মেয়ে হলে দুইজন মহিলা একজন পুরুষ। জি এটাই তো মানে সুন্না, মানে সুন্না পালনের একটা তাগিদ যদি থাকে, তখন কিন্তু অনেক কিছু অনেক সহজ হয়ে যায় উভয় পক্ষের জন্যই। অবশ্যই অবশ্যই জি, আমরা মুশকিল হলো যে আমরা নিজে নিজে থিওরি বের করি, ওই সুন্না সরাসরি পালন করার দিকে আর আগাই না আর কি। ভালো কাজ করছি মাশাল্লাহ, অনেকেই অনেক ভালো কাজ করছে, কিন্তু সুন্না পালনটা যদি করা হয় তাতে আখেরাতেও কাজে লাগে, দুনিয়াতেও অনেকে ঝামেলা করছে কমে যায়। আলহামদুলিল্লাহ, এটাকে সমাজ থেকে দূর করার আমি অবশ্যই সুন্নত অনুসরণ করতে হবে, তাহলে জি মানুষের মধ্যে যখন আল্লাহ ভীতি থাকবে, তখন অবশ্যই সে টাকাটা যখন ঋণ নিয়েছে তখন যে কোনো ভাবে দেওয়ার চেষ্টা করবে, যদি তার মধ্যে দিনই না থাকে তাহলে সব টাকা নিয়ে খেয়ে যতই আপনি তার পিছে ঘুরেন না কেন আদায় জি হবে না। জি আল্লাহ ভীতি জি দৃঢ় থাকতে হবে। আমরা যারা পরস্পরে আমরা যারা কর্জ দেই, আমরা কিন্তু দেই কর্জ, কাকে দেই? যাকে আমার বিশ্বাস আছে সে ফেরত দেবে, এ ধরনের ব্যক্তি যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি তাদেরকে আমরা দেই, কিন্তু যারা পাপিষ্ট, যারা পাপ কাজের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, তাদের কিন্তু আমরা দেই না। আর তারাই এগুলো ওই ব্যক্তির জন্য কর্জ হাসানা উঠে গেছে, যার কারণে সমাজে এখন অনেক সময় দেখা যাচ্ছে ভালো ব্যক্তিও কর্জ হাসানা নিচ্ছে, যার মানে মানে কর মানে পারছে না, এখন কি করবে, 1 লাখ টাকা তার প্রয়োজন, এখন তার 1 লাখ টাকা প্রয়োজন, কিন্তু কর্জ হাসানা কেউ 1 লাখ টাকা তাকে দিতে যাচ্ছে না বা সম্ভব নয়, তখন কি করছে হয় তাকে জমি বন্ধক রাখতে হচ্ছে, যেটা মানে একবারে মানে 1 লাখ টাকা দেবে, সে 2 বছর জমি খাবে, তারপরে যখন টাকা ফেরত দেবে সে জমিটা পেয়ে যাবে, এটাও তো চলবে না। জমি ভাড়া নিতে পারে, কিন্তু বন্ধক হিসেবে নিলে সে জমি সে ব্যবহার করতে পারবে না, সে ভাড়া কাট দিতে হবে, সেখানে জমির যা ভাড়া হবে বা দোকান যে কোনো কিছু হোক না কেন সেটা ভাড়া দিতে হবে। এগুলো না থাকার কারণে আমাদের মধ্যে কিন্তু এই সুদের প্রচলনটা বেশি আমাদেরকে গ্রাস করছে। উত্তরণের পথ একটাই, যে আল্লাহ তাআলার যে নির্দেশনা সেগুলো মেনে চলার পাশাপাশি আমাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, কর্জ হাসানার যে পদ্ধতি। জি, জাকাল্লাহ খায়ের শেখ। আর আসলে এক শ্রেণীর ব্যবসায়ী, তারা এই মানুষের এই এই মানে মানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা দেখা যাচ্ছে মানে হারামপন্থী অনেক কিছুকে হালালের সাইনবোর্ডে নিয়ে আসে সাইনবোর্ডে। যেমন আপনার যেমন আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিছু সিস্টেম আছে, তারা হালাল ভাবে চালানোর চেষ্টা করে, এরকম আরো বিভিন্ন কিছু। তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। কিছু আছে যেগুলোকে মানে মোশারাকা ব্যবসা যেটাকে বলে, মানে শরিক ব্যবসা যেটাকে বলে, ওই ব্যবসারে হাত দোহাই দিয়ে আর কি হালাল করতেছে অনেক ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা বিষয় জানা থাকা লাগবে, যে যদি শরিক ব্যবসা মানে আমার টাকা ব্যাংক সেটাকে ব্যবসায় খাটাবে, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে ব্যবসাগুলো কি কি করবে তারা, এটাও স্পষ্ট হতে হবে, তাহলে জায়েজ হবে। শরিক ব্যবসা যেটাকে বলে ব্যাংকের মাধ্যমে হোক বা যে কোনো ব্যক্তির মাধ্যমে হোক, সে কি ব্যবসা করবে, সে হালাল ব্যবসা করবে না হারাম ব্যবসা করবে,
আমার টাকা নিয়ে আরেকজনকে সুদ দিচ্ছে, হয় নিয়ে আরেকজনকে সুদ দিচ্ছে, এটা অবশ্যই জানা থাকা লাগবে। যে তারা কি ব্যবসা করবে সেটা নির্দিষ্ট থাকতে হবে, কি কি ব্যবসা করে তারা, সেই ব্যবসাটা হালাল কিনা সেটাও জানা থাকা লাগবে। জি শেখ, জাজাকাল্লাহ খায়ের শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং আপনি এর আগেও আরেকটা, এবং আমার অনুরোধ থাকবে আপনার সামনে পরবর্তীতে এই সংক্রান্ত এটারই ধারাবাহিকতায় আরো কিছু যদি টপিকস নিয়ে আসেন, এটা আশা করি, কারণ এগুলো আমাদের মানে নিত্য নৈমিত্তিক বিষয়। এরপরে যদি টপিকস নিয়ে আসে তাহলে দায়ীদের মানে দায়ীদের কি রকম আচরণ বা কি ধরনের দায়ী হওয়া দরকার, দায়ীদের কি কারণ বা দায়ীদের কি ধরনের আচরণ থাকা দরকার, এই বিষয়ে হয়তো আলোচনা আসতে পারে ইনশাল্লাহ। মানে দায়ীদের করণীয় শুধু দাওয়াত দিয়ে অনেক মানুষ, আজকে একটু বলতে চাচ্ছিলাম যে সময়ের অভাবে বলতে না, অসুবিধা নাই শেখ, আপনি আপনি রেডি হলে আমাকে বলেন, তাহলে আমি ইনশাল্লাহ অ্যারেঞ্জ করব আপনার এইটা টপিকসে। কারণ আমি আমরা দাওয়াতি কাজ করব, কিন্তু আমার ভিতরে যদি দাওয়াতি কাজের যে কথা আমি মুখে বলবো সেটার প্রতিফলন যদি আমার নিজের ভিতরেই না থাকে, তো সেই দাওয়াত তো আসলে কোনো কাজে কার্যকরী হবে না, আসলে কাজে লাগে না। কার্যকারীও মানে মানুষের উপর প্রভাবও পড়বে না, এবং সেটার ক্ষেত্রে মানুষ বেশি একটা লাভবান হবে বলে আশা করা যায় না। বরং উল্টোটা, বরং উল্টোটা উল্টা কাজ করে তখন দাওয়াতের প্রতি। জি 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 মাধ্যম না জানার কারণে, যেমন ধরুন আজকে আমি ফেসবুকে যেমন অনেক আমাদের মানে জানি না তারা ফেক আইডি কিনা, আমাদের আহলে হাদিসের নাম দিয়ে এমন ধরনের কথা বলছে যেটা একজন আহলে হাদিস দায়ী হিসাবে বা তার সে দাওয়াতি কাজ করছে সে হিসাবে সেই ভাষাটা তার ব্যবহার করাই উচিত নয়। যতই সে আমাদের প্রতি গালি দেখ, তারা বিরোধী পক্ষ বিদাতিরা শিরিকিরা আমাদেরকে গালি দেখ, তারপরেও তাকে গাল বা তাকে কটাক্ষ করলে সে তো আরো শুনবে না, তার সাথে আর কাম করতে হবে। এখানে আল্লাহ রাসুল সাহাবাগণ যেভাবে নম্র ব্যবহার করেছিলেন, উসমান রাজের ঘটনা যখন উসমান রাজাকে হত্যা করে তখন কিন্তু অনেক সাহাবারা ছিল যে তাদেরকে তারা উসমান রাজের বাড়ি ঘিরেও করে রেখেছেন, অনেক সাহাবা ছিল তখন, তাদেরকে হত্যা করতে কিন্তু সমস্যা হতো না, কিন্তু উসমান রাজিয়াল্লাহু নিষেধ করেছিলেন যে না তাদের উপর আক্রমণ করা যাবে না। কেন বলেছিলেন? কারণ আক্রমণ করলেই যে সেটা সমাধান হবে তাই নয়, তা নয়, কিন্তু উসমান রাজিয়াল্লাহু হত্যা হয়ে গেলেন কিন্তু সেখানে যদি মারামারি হতো তাহলে আরো অনেক সাহাবারা সেখানে মৃত্যুবরণ করতেন, হয়তো একাই উসমানকে হত্যা করেছে কিন্তু সেখানে যদি মারামারি হতো তাহলে আরো অনেক সাহাবা আরো অনেকেই সেখানে মৃত্যুবরণ করতেন। কেন নিষেধ করেছিলেন? যাতে জিনিসটা যেন আরো অনেক বড় বড় সাহাবারা মৃত্যুবরণ না করেন বা সেখানে যেন ঘোলাটে না যেন না হয়, এই জন্য তিনি তাদেরকে বাধা দিয়েছিলেন যে তারা অবরোধ করে রাখছে, রাখুক, ইনশাল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবেন। তো এগুলো ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজে এমন কথা বলতে হবে যাতে, এমন গঠনমূলক কথা বলতে হবে যাতে তাদের প্রতি রাগ বা তাদের উপরে যেন কখনোই তারা যেন আমার বিপক্ষে যদিও আছে তারপরেও যেন সে বোঝে যেন সে একজন ভালো মানুষ বা সে ভালো কথা বলছে, আমি তার উপর হয়তো রাগ করছি গালি দিচ্ছি তারপরে সে আমাকে ভালো কথা বলছে, এটা যেন সে বুঝতে পারে। তারা গালি দেবেই, তার কাছে হয়তো সেটা তার তার কাছে তার আলেম যেটা বলেছে সেটাই তার নিকট হয়তো পছন্দ হবে, কিন্তু সে যখন সেটা যাচাই করতে যাবে বা তার মধ্যে যখন আল্লাহ হিদায়তের হিদায়ত দিবেন তখন সে ঠিকই বুঝতে পারবে যে এটা আমি ভুল করেছি, যা আমরা অনেকে উপলব্ধি করছি আজকে ইনশাল্লাহ বাংলাদেশে। দেখেন আজকে কত মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা হচ্ছে, আমি ফেসবুকে যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ প্রতিটা জেলায় জেলায় আজকে কিন্তু মাদ্রাসা হচ্ছে। একসময় মাদ্রাসা মাদ্রাসাই ছিল না, লাগছে কয়টা মাত্র মাদ্রাসা ছিল, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দাওয়াতি কাজ ফলপ্রসূ হচ্ছে, আশা করা যাচ্ছে, এবং সামনেও হবে। আমরা একটু ধৈর্য ধারণ করে যদি দাওয়াতি কাজ চালিয়ে যাই ইনশাল্লাহ বাংলাদেশে বিজয় আনা সম্ভব এবং মুসলমানরা ক্ষমতায় যাওয়া সম্ভব, যদি আমরা একটু যদি ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজটাকে অগ্রসর করি, সমাজে সৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ থেকে সবসময় নিষেধ করি। নিষেধ করতে গিয়ে যে হাদিসটার আগে আমি আগের আলোচনা বলেছিলাম, মান রাআ মুনকারান ফালিউগাইয়ির বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা গাফুরুল ইমান, এই হাদিসটা মুসলিমের। এবং এই হাদিসে বলেছে যে তোমরা যদি সক্ষম হও হাত দিয়ে বাধা দাও, যদি হাত দিয়ে বাধা দিতে সরাসরি বাধা দিতে যদি সক্ষম না হও তাহলে মুখ দিয়ে বলতে হবে। অন্তত গ্রামে একটা ছেলে গান বাজনা করছে তাকে আমি মুখ দিয়ে বলি যে ভাই গান বাজনা করেন না এটা হারাম, এবার বলি, সে মানুক আর না মানুক আমাকে আমার দায়িত্ব বলা, হিদায়তের মালিক আল্লাহ, হিদায়ত আল্লাহ কাকে কিভাবে দিবেন আল্লাহ পাক ভালো জানেন, আমরা আমাদের কাজ শুধু বলা। এরপরেও যদি সে না শোনে
তাহলে সেটাকে ঘৃণা করতে হবে। তাহলে এখানেও আমাকে নীতি বুঝতে হবে, মূলনীতি বুঝতে হবে, যে আমি যেখানে হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তাহলে আমি সেখানে কেন আমি হাত দিয়ে বাধা দেব। অনেক ক্ষেত্রে যারা জঙ্গি খারেজি তারা তো এই কাজটা করে আজকে বাংলাদেশে মুসলমানদেরকে একটা বিপদগামী করে ফেলে দিয়েছে। যে কোনো কিছু হলে এখন সবার উপরে এই অপবাদটা মুসলমানদের উপরে চাপাচ্ছে, রাজনীতির নেতারা বা বিভিন্ন লোক কোনো কিছু বললে বলে তুমি জঙ্গি, কারণ ওই সব ব্যক্তির কারণে যে ক্ষমতা নিতে চেয়েছিল, বা যাই হোক তারা বোমা মেরে ক্ষমতা নিতে চেয়েছিল যে সবকিছু কায়েম করা সম্ভব, কিন্তু পেরেছে পারেনি। আর যদি দাওয়াতি কাজ করে যদি মানুষের আকিদা, মানুষের অন্তর যদি আল্লাহ বিরত না থাকে অস্ত্র দিয়ে, যতই সরকার অস্ত্র দিয়ে ঠেকাক না কেন, যে আল্লাহ বিরত না থাকে মানুষের বলছে যে কি করবে, যা ধর্ষণ করছে তাদেরকে হত্যা রায় দিল, রায় দিল ঠিক আছে এটা হত্যা করতে হবে, যারা বিবাহিত তাদেরকে হত্যা অবশ্যই করতে হবে, যারা অবিবাহিত তাদেরকে বেত্রাঘাত করতে হবে, কিন্তু হত্যার রায় দিল। যদি একটা মানুষের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে সে যে কোনো সময় অন্যায় কাজ করবে। আপনারা দেখেন ইনশাল্লাহ পাবেন, দেখতে পাবেন যে অনেক মানুষ করবে, তারপরেও করছে, ফেসবুকে পেপার পত্রিকা আমরা দেখতে পাচ্ছি ঘোষণা দেওয়ার পরেও কিন্তু করছে লুকাচুরি করে, কারণ তার মধ্যে আল্লাহ ভীতিটা নেই। এই জন্য আল্লাহ ভীতিটা সৃষ্টি করতে প্রত্যেক মানুষের মধ্যে দাওয়াতের মাধ্যমে আল্লাহ ভীতি সৃষ্টি করতে পারলেই তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখা সম্ভব, নচেৎ কখনোই সম্ভব হবে না। জি জাগাল্লা খায়ের শেখ, আমরা আমাদের সময়ও প্রায় শেষ অত্যন্ত, আর আরো এটা নিয়ে আস ইনশাল্লাহ আমরা সামনে আরো এই সংক্রান্ত আরো বেশ অনেকগুলা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন। তো যারা পার্টিসিপেন্ট ছিলাম জাজাকুমুল্লাহ খাইরান শেখ, আমরা বৈঠকের কাফারা পরে আজকে বিদায় নেব ইনশাল্লাহ। জি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি পড়েন, আমরা সাথে পড়বো। জি জাজাকাল্লাহ খায়ের। সুবহানাক আল্লাহুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته